يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون ওই রবের ইবাদত করো যেই রব তোমাদেরকেও বানাইছেন তোমাদের পূর্বসূরীদেরকেও বানাইছেন তোমাদের আগে যারা ছিল তাদেরকেও বানাইছেন এখন যারা আছো তাদেরকেও বানাইছেন আগামী দিনগুলোতে দুনিয়ায় যারা আসবে তাদেরকেও কে বানাইবেন এ মুসলমান তাহলে সৃষ্টি যার হুকুম চলবে তার আমার আল্লাহর হুকুম চলবে আর কারো হুকুম চলবে না আল্লাহর দেওয়া এই শরীরটা দিয়ে আল্লাহর হুকুম মানো আল্লাহর ইবাদত করো বন্দেগী করো কোন অঙ্গ দিয়ে না ফরমানি করা যাবে না ও বন্ধুরা একটু খেয়াল করেন আয়াত কেন নাজিল হয়েছে তখন আরো ভালো বুঝে আসবে একটু সময় লাগবে এই জায়গায় আবার ফিরে আসতে রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের মধ্যে তাওরাতের বড় আলেম তিনি ছিলেন ইহুদিদের ধর্মীয় বড় নেতা ছিলেন এত বড় আলেম আর ইহুদিদের মধ্যে ছিল না সবাই এক বাক্যে মানত সবাই এক বাক্যে মানত আমাদের ইহুদিদের বড় মাওলানা সাহেব বড় মুফতি সাহেব আমরা কই না আমাদের বড় হুজুর ও মুসলমান তাকে সবাই বড় হুজুর মানত সবাই সব ইহুদিরা বড় হুজুর মানত তাওরাতের বড় আলেম তিনি ছিলেন আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন রাহমাতুল লিল আলামিন যেদিন হিজরত করে মদিনায় যাচ্ছিলেন যেই দিন গিয়ে মদিনায় প্রবেশ করতেছিলেন খেজুর গাছের উপরে ছিলেন হযরত আব্দুল্লাহ বিন সালাম ওই গাছের পরিচর্যায় নিয়োজিত ছিলেন এমন সময়ে তার নজর পড়েছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম বেষ্টিত হয়ে মদিনায় প্রবেশ করতে আসেন জীবনে এর আগে আর কোনোদিন দেখে নাই জীবনের এই প্রথম সে নবীকে দেখেছে আর দেখা মাত্রই বলে উঠেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলে উঠলে গাছের নিচে ওনার এক ফুফু দাঁড়িয়েছিল জিজ্ঞেস করে ও আব্দুল্লাহ তোমার নবীর নাম মুসা আলাইহিস সালাম তাকে যদি তুমি দেখতা মনে হয় এত আনন্দিত হইতা না এত আনন্দিত হইতা না এই লোকটাকে দেখার কারণে যত আনন্দিত হয়েছ আব্দুল্লাহ বিন সালাম উপর থেকে জবাব দিয়ে কয় ফুফুজি যেই আল্লাহ মুসা নবীকে নবী বানিয়েছিলেন সেই আল্লাহ এই ব্যক্তিটাকে ও নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহু আকবার খান ও মুসলমান জীবনে আর কোনোদিন দেখেন নাই ওনার বাড়ি মদিনায় নবীর জন্ম মক্কায় হিজরত করে নবী মদিনায় গিয়েছেন তখন নবীর বয়স মোবারক 53 বছর আর হযরত আব্দুল্লাহ বিন সালাম হযরত আব্দুল্লাহ বিন সালাম জীবনের প্রথম দেখলেন আর দেখা মাত্রই বলে উঠলেন আল্লাহু আকবার কেন বললেন বলার কারণ হলো তিনি চিনতে পেরেছেন এই লোকটা আখিরি জামানার নবী দেখেই চিনতে পেরেছেন আখিরি জামানার নবী কারণ তাওরাতের ভিতরে আমার আপনার নবীর বিবরণ আছে মাথা মুবারক কেমন হবে চুল মুবারক কেমন হবে কান মুবারক কেমন হবে চক্ষু মুবারক কেমন হবে সব অঙ্গ প্রত্যঙ্গের বিবরণ ছিল দেখেই বুঝতে পেরেছে এই লোকটা নবী এবং লক্ষ্য করে দেখুন আমার আপনার নবীকে তারা দেখলেই চিনতে পারত এই লোকটা আখির জামানার নবী কিন্তু অন্যান্য কারণে তারা নবীকে নবী বলে মানত না আমার ভাইয়েরা হক জানার পরেও না মানার কারণে ইহুদিরা সারা জীবনের জন্য অভিশপ্ত হয়েছে অভিশপ্ত হয়েছে ও বন্ধুরা মনে রাখতে হবে কোরআন হাদিসের হক কথা জানার পরেও যদি কেউ মানে না আরো উল্টা তেরামি করে উল্টা যদি ঘাড় ঘুরাইতে চায় এই লোকটাও কোনোদিন দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে ইজ্জত সম্মানওয়ালা হতে পারবে না আমার ভাইয়েরা আপনারা বলবেন ও তো অমুক দেশের রাষ্ট্রপতি অমুক দেশের অমুক মন্ত্রী তমুক দেশের অত বড় নেতা আরে বাবা আমেরিকার প্রেসিডেন্ট ওই চুচু তার বাড়ি খায় এসে না ফ্রান্সের প্রেসিডেন্ট
তাহলে শুধু প্রেসিডেন্ট হলেই দামি হয়ে যাবে এমন না ও বন্ধুরা দামি হয়ে যাওয়া এটা আরেক জিনিসের নাম আমার বন্ধুরা শুন হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা নু দেখলেন দেখার পরে মনে মনে চিন্তা করলেন তাওরাতের বিবরণের সাথে তো সব মিলে চেহারা সুরত মিলে এই লোকটা আখিরি জামানার নবী তবে তার কাছে গিয়ে একটু একবার দেখি উনি উম্মতকে মানুষকে জাতিকে কি শিক্ষা দেন ও ভাইরা হযরত আব্দুল্লাহ বিন সালাম দেখার জন্য নবীর দরবারে গেলেন যেই দিন সর্বপ্রথম গেলেন ওই দিন গিয়ে শুনেন আল্লাহর নবী তার উম্মতকে শিখাইতে আসেন দেখেন কি শিখান যেই দিন তিনি প্রথম গেলেন ওই দিন গিয়ে শুনেন নবী সাহাবীদেরকে শিখাইতে আসেন আফসুস সালাম আতিমু তাম সিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসুনিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম আমার উম্মত চার আমল করো কয় আমল সবাই বলেন কয় আমল এক নাম্বার আফসুস সালাম বেশি বেশি করে সালাম দাও নিয়ত আছে নি নিয়ত আছে নি এই নিয়ত আছে নি সবাই বলেন সবাই বলেন সবাই বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সালাম দেওয়ার নিয়ত আছে তো আফসুস সালাম নবী কো বেশি বেশি করে সালাম দাও আমরা এখন অনেক একটু বয়স্ক হয়ে গেলে সালাম দিবার মন চায় না খালি নিবার মন চায় মুরব্বি না বোঝা যায় মুরব্বির সওয়াবের বস্তা বাইন্ধা লাগছে আর সালাম সওয়াবের দরকার নাই এজন্য সালামেরও দরকার নাই আমার ভাইয়েরা হ্যাঁ অবশ্যই যুবকেরা মুরব্বীদেরকে সালাম আগে দেওয়ার চেষ্টা করবে তাই বলে মুরব্বি সালাম দিয়া লাইলে কোনো গুনাহ হবে না নাকি সালাম যদি দিয়া দেন গুনাহ হবে না ও বন্ধুরা তাহলে আসুন আমার সাথে কথা বলবেন কয় আমল এক নাম্বার বেশি বেশি করে সালাম দাও বেশি বেশি করে সালাম দাও আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে বাড়িতে যাই এখন থেকে ইনশাআল্লাহ আমিও আগে আগে সালাম দেব বেশি বেশি করে সালাম দেব ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ নিয়ত আছে তো নিয়ত আছে তো আরে ভাই ছোট বড় সবাই যদি আমরা বেশি বেশি করে সালাম দেই লাভ আছে লাভ আছে লাভ আছে আজকে ঘরের ভিতরে মিল নাই এই ঘরের সাথে ওই ঘরের মানুষের মিল নাই এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠীর মানুষের মিল নাই আসুন বিশ্ব নবীর এক সুন্নতের উপরে আমরা আমল করি সবাই যদি সালাম দিতে পারি আমার বিশ্বাস নবীর সুন্নতের বরকতে এই দেশে এই সমাজে এই এলাকায় কোনো রকমের দ্বন্দ্ব ফাসাদ থাকতে পারে না তাকবীর দেনেওয়ালারও স্পিড লাগবে জবাব দেওয়াওয়ালাদেরও স্পিড লাগবে দেওয়ার মধ্যে যদি ভুল হয় তাহলে উত্তর পাওয়া বড় কঠিন কথা কয় কি ঠিক কিনা কারণ শ্রোতাদেরও কিন্তু একটা প্রস্তুতি থাকে রাখেন 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 জাগা বুঝে খুব দিতে কথা কয় না রে বুঝে না লাগে পাথরের মধ্যে কূপ দিলে মিয়া কাটবে না মাটিতে কে কূপ দিতে হবে কাজে স্লোগান দিতে হলেও জায়গা বুঝতে হবে কোন স্টেশনে গেলে পাবলিক জোরে এ মুসলমান মুসলমানের ভিতরে এই আন্তরিকতা আছে একজন আরেকজনকে নিয়ে খাওয়া আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা যাদেরকে আদর্শ মনে করি যাদেরকে সভ্য বলে মনে করি আর মনে করি ইউরোপিয়ান সভ্যতা আমেরিকান সভ্যতা রাশিয়ান সভ্যতা চাইনিজ সভ্যতা ওই দেশগুলোতে গিয়ে দেখেন অন্যদেরকে খাওয়াইবে তো দূরের কথা আমার বন্ধুরা তাদের মা বাবা বুড়া হয়ে যায় এদের মুখেও তো এক লোক মা বাপ সন্তানেরা দেয় না আর আমাদের দেশেও কিছু 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 শিক্ষিতরা শিক্ষিত নামের কোলাঙ্গারেরা ওই বদভ্যাস বিদেশ থেকে আমদানি করেছে যার কারণে সে তাকে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে অন্য অত্যন্ত সুরম্য অট্টালিকায় তার বউ বাচ্চা নিয়ে থাকে এই বাড়িতে এমনকি বিদেশি কুকুর পর্যন্ত থাকে কিন্তু ওই বাড়ির কোনো রুমের ভিতরে তার মা বাবার জায়গা হয় না কথা কি ঠিক না বেঠি এই জন্য এই জন্যে আমি একটা কথা বলি অনেকে আলে মোল্লা আমাদেরকে খুশ আমার গেছ হ্যাঁ কয় টাকা হন এই মৌলবীর আমরা খালি পিছনে নিয়ে যাইতে চায় এরা শুধু কবরের কথা বলে হাসরের কথা বলে
দুনিয়া অনেক অ্যাডভান্স হয়েছে, তারা তো বেতন টেতন পায় না, কোনো কাজ কাম নাই, অল্প সামান্য 5-7 হাজার টাকা কামাই করে, এরা তো এই কথা ওই কথা বলবে। আমি আপনাদেরকে সামনে রেখে বলছি, যারা এইভাবে খোঁচা মারতে চান, ওলামা একরাম টাকা পয়সা কম কামায়, কম বেতন পায়, কম খায়, আর এই এই বলে যাদেরকে কটাক্ষ করতে চান, এদেরকে 100 বার চিন্তা করে বলার দরকার, বা বলার আগে নিজেদের দিকে তাকানো উচিত। সারা বাংলাদেশ খুঁজলে একজন আলেম হাফেজ ইমাম মুয়াজ্জিনের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না, কিন্তু তোমাদের মধ্যে অনেক উচ্চ শিক্ষিত সন্তানের মা বাবাকে বৃদ্ধাশ্রমে তালাশ করে পাওয়া যায়। লক্ষ লক্ষ টাকা বেতন পাও, কুত্তারে খাওয়া কিন্তু মা বাবারে খাওয়ায় না। লজ্জা হওয়া উচিত, শরম লাগা উচিত। আল্লাহ আমাদের তাদের সবাইকে হেদায়েত নসিব করুন, সবাই বলি আমিন। কষ্ট হইতেছে না তো আপনাদের? মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন আসুন, 2 নম্বর গরিবদেরকে খানা খেলাও, 3 নম্বর সিলুল আরহাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, 4 নম্বর রসুল বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান-নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে থাকে শেষ রাত্রিতে উঠে উঠে মালিকের দরবারে 2-4 রাকাত 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ো। কিন্তু রে মুসলমান, যেই দেশের মুসলমান, যেই মুসলমান যুবকেরা মাসে একবারও যায় না, বছরেও যায় না, 5 বছরের ভিতরও কোনোদিন ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ কোনোদিন পড়ে নাই, তারাও 1 মাস রাত্রে জাগ্রত থেকে থেকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছে। হাসার জন্য বলি না, এটা হাসির কথাই না। 5 বছরের ভিতরে একদিন ফজরের নামাজ হয় নাই, 10 বছরের ভিতরে হয় নাই, রাত্র 2:30-3টার সময়ে ঠিকই সে বিশ্বকাপ ফুটবল দেখার জন্য জাগ্রত, যেই টাইমটা মালিকের সাথে সম্পর্ক গভীর করার টাইম, যেই সময়ে আল্লাহর সাথে তোমার প্রেমের সম্পর্ক গড়ার টাইম, সেই টাইমে তুমি কোথায় লিপ্ত, কোথায় লিপ্ত? একদিন 2 রাকাত নামাজের জন্য তুমি উঠতে পারল না, অথচ এই টাইমটা, এই টাইমটা দিন রাত 24 ঘন্টার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টাইম, অত্যন্ত অত্যন্ত বরকতি টাইম। এই জন্য আল্লাহওয়ালারা এই টাইমে ঘুমান না, আল্লাহওয়ালারা ওই টাইমে জাগ্রত হয়ে আল্লাহর দরবারে দাঁড়ান, হাজিরা দেন, সেজদায় পড়েন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا একটু জোরে কর না, আল্লাহওয়ালা যারা, আল্লাহওয়ালা যারা রাতের শেষ ভাগে ওঠে মালিকের দরবারে হাজিরা দেয়, মালিকের কদমে সেজদায় পড়ে যায়, হে বন্ধুরা দুনিয়াদারেরা, দুনিয়াদারেরা, দুনিয়াদারেরা হাজারো দামি বিল্ডিং, হাজারো উন্নত মানের ব্যবস্থাপনায় ঘুমায় যত মজা না পায়, আল্লাহওয়ালারা ওই টাইমে তাহাজ্জুদের সেজদায় পড়ে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি মজা পায়। কথা কথা আর একটু জোরে কোন ঠিক কিনা? ও বন্ধুরা আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, আল্লাহওয়ালারা ওই টাইমটার মধ্যে কত মজা পায়, কেমন মজা পায়। সাইয়েদু তায়েফা হযরতে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, হাশরের ময়দানে আমাকে যদি আল্লাহ বলেন ইমদাদ কি চাও, আমি বলবো আল্লাহ তোমার আরশের নিচে 2.5 হাত জায়গা চাই, ইমদাদ 2.5 হাত জায়গা দিয়ে তুমি কি করবা, আমি বলবো আল্লাহ দুনিয়ার জীবনে তোমাকে না দেখে সেজদা দিয়েছিলাম, তোমাকে না দেখে সেজদা দিয়েছিলাম, আল্লাহ আরশের নিচে 2.5 হাত জায়গা দাও আর তোমার কদমটা দেখে দাও, আমি এমদাদ তোমার কদম দেখে দেখে তোমার আরশের নিচে তোমাকে সেজদা দিতে চাই। ও মুসলমান এবার একটু চিন্তা করেন, এবার চিন্তা করেন এখানে কত মজা, হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার এক পীর ছিলেন হযরত মাওলানা শাহ ফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদী রাহমাতুল্লাহি আলাইহি, একদিন ওনাকে লক্ষ্য করে বলছেন মিয়া আশরাফ আলী জান্নাত
كمزا برحق ہے اور کوثر کا مزا برحق ہے مگر نماز میں جو مزا ہے کسی میں نہیں ہے. اللہ اکبر کن بوزے نہ بوزے زورے کن اللہ اکبر. اے مولانا اشرف علی جنتر مزا ہو شتو কাউসারের মজা ও সত্য তবে নামাজের ভিতরে যেই মজা আছে এই মজা জান্নাতেও নাই এই মজা কাউসারের পানির মধ্যেও কারণ জান্নাত ও আল্লাহর সৃষ্টি কাউসার ও আল্লাহর সৃষ্টি আর নামাজের ভিতরে যা হয় এটা হয় সৃষ্টি আর স্রষ্টার সাথে আমি বুঝাইতে পারি নাই মনে হয় আপনাদেরকে এখানে ওলামায়ে কেরাম আছেন জিজ্ঞেস করে দেখেন জান্নাতের ভিতরে হাজারো নাজো নিয়ামত পাওয়া যাবে হাজারো নাজো নিয়ামত নাজো নিয়ামতের অভাব নাই এরপর আল্লাহ বলবেন এ বান্দা এ বান্দা বান্দিরা আর কোন নাজো নিয়ামত পাওয়ার কি বাকি আছে সর্বশেষ তারা খোঁজাখুঁজি করে বলবেন আল্লাহ বাকি তো একটা আছে বলে কি বাকি আছে কো তোমারে তো দেখছি না এখন কিছু বুঝেন আপনারা জান্নাতের হাজারো নাজো নিয়ামত পাওয়ার পরে বলবে কি আল্লাহ কি দেখছি না তোমারে দেখছি না তোমারে দেখছি না তাহলে জান্নাত তো আলাদা জিনিস কাউসার আলাদা জিনিস আর নামাজ হয় নামাজি এবং আল্লাহর মাঝখানে কথাবার্তা আল্লাহ রাব্বুল আলামিন কোন আল্লাহ তোমাকে তো দেখছি না তোমার একটু দেখবার মনে চায় আল্লাহ একটা ফোকাস মারবেন ফোকাস ফোকাস বুঝেননি টর্চলাইটের মতো সুইচটা দিলে ফোকাস মারবেন জান্নাতিরা বেহুশ জান্নাতিরা বেহুশ হয়ে যাবে বেহুশ আল্লাহর নূর দুই প্রকার এক প্রকার নূরকে বলে জালালি আর এক প্রকার নূরকে বলে জামালি সহজে বোঝার জন্য বলি আলো সূর্যের মধ্যেও আছে আলো চন্দ্রের মধ্যেও আছে দুইটার আলো কি এক কথা কয় না দুইটার আলো কি এক এ ভাই সূর্যেরটার মধ্যে পাওয়ার আছে সূর্যেরটার মধ্যে তাপ আছে সূর্যেরটার মধ্যে হিট আছে চন্দ্রেরটার মধ্যে সৌন্দর্য আছে কথা ঠিক না আল্লাহর নূর দুই প্রকার আল্লাহ ওই জালালিটার ফুকাত যখন মারবেন তখন সব বেহুশ হুশ ফিরে পাইবে হুশ ফিরে আসার পরে আল্লাহ এবার বলবেন ওই প্যান্ডেল আছে যাও যার যার সিটি গিয়ে বসো যার যার আসনে গিয়ে বসো যার যার আসনে গিয়ে বসো বিশাল প্যান্ডেল থাকবে প্রত্যেকের জন্য আলাদা করে আসন থাকবে ওই আসনে গিয়ে সব জান্নাতিরা বসবে আদম নবী থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী আছে সকল নবীর উম্মত জান্নাতি যারা সবাই ওই প্যান্ডেলে বসবে এই বিশাল প্যান্ডেল বানানো থাকবে আর স্টেজ থাকবে ওই স্টেজের মধ্যে সোয়া লক্ষ আম্বিয়া একরাম থাকবেন সুবহানাল্লাহ কালকে নাস্তার পরে বলবেন না এই বিশাল প্যান্ডেল বিশাল স্টেজ সোয়া লক্ষ আম্বিয়া একরাম এখানে আসন থাকবে মাত্র দুইটা প্রধান অতিথির আসন সভাপতির আসন প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সভাপতির আসনে বসবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কেমন হবে ওই অনুষ্ঠানটা কেমন হবে একটু কিছুক্ষণের জন্য একটু চিন্তা করেন আল্লাহ সভাপতির আসনে প্রধান অতিথির আসনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশেষ অতিথি সোয়া লক্ষ আম্বিয়া ইকরাম সব মানুষ এখানে যা আছে সামনে তারা হলো সবাই জান্নাতি জান্নাতে যার যার আমল যার যার স্ট্যাটাস অনুযায়ী তার জন্য আসন বানানো থাকবে যার যার আসনে বসবে অনুষ্ঠানটা কেমন হবে হাজার হাজার রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে থাকবে এখন দেখি না তখন দেখা যাবে কথা বুঝেন নাই তখন দেখা যাবে অনুষ্ঠানটা কেমন হবে বাবা রে বাবা যদি কোনো মন্ত্রীর অনুষ্ঠানে আমরা কেউ যাইতে পারি 15 দিন পর্যন্ত খালি এটা অ্যাডভেট আছে কি সে মন্ত্রী সাহেব যাইছিল না আমিও কথা বুঝেন না মনে হয় লাগে মানে আমিও ছিলাম আর যেদিন আল্লাহ নিজে বসবেন সভাপতির আসনে প্রধান অতিথির আসনে বসবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনুষ্ঠানটা কেমন হবে আমার বন্ধুরা অনুষ্ঠান শুরু হবে আল্লাহর হামদ ও সানা দিয়ে ইসরাফিল ফেরেশতার মাধ্যমে বিশেষ অতিথি আসবেন দাউদ আলাইহিসসালাম আল্লাহ বলবেন তেলাওয়াত করো কোরআন হযরত দাউদ নবী তেলাওয়াত শুরু করবেন সূরা তাহা তেলাওয়াত শেষ হলে আল্লাহ বলবেন হাবিব দাঁত আপনি ভেঙেছেন রক্ত আপনি দিয়েছেন আপনি আমার জান্নাতি বান্দা বান্দিদেরকে কোরআন তেলাওয়াত করে শোনান না আরেকটু জোরে আরেকটু জোরে আরেকটু জোরে কে তেলাওয়াত করে শোনাইবেন প্রধান অতিথি আমার আপনার নবী ও বন্ধুরা আমার আপনার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন কেমন হবে রে মুসলমান
রহমান ওই দিনের তেলাওয়াত আর ওই দিনের ওই অনুষ্ঠান কেমন হবে আল্লাহ তুমি আমাদেরকে ওই অনুষ্ঠানের প্যাসেঞ্জার হিসেবে কবুল করো আমিন জোরে 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 রহমাতুল লিল আলামিন তেলাওয়াত শুরু করবেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم বিশ্বনবীর কণ্ঠ তো আমি সলমুদ্দিনের কণ্ঠের মতো না রহমাতুল আলামিনের তেলাওয়াত হবে জান্নাতবাসীরা মনোমুগ্ধ কর অবস্থায় শুনবে ও বন্ধুরা এবার আল্লাহ বলবেন আমি তেলাওয়াত করে তোমাদেরকে শোনাবো আরে এত আস্তে বললেন এই আবেগটা এতটুকু আল্লাহু আকবার জোরে কর না আল্লাহ বলেন আল্লাহ বলবেন কালাম আমার আমি তো তেলাওয়াত করে শোনাই নাই আমি তেলাওয়াত করে শোনাইবো হে জেকসদার মুলকে ও আম্বাজ কৌলে ওরা লাহনে আওয়াজ ও বন্ধুরা আমার আল্লাহর আওয়াজ কেমন তার কোনো নমুনা দেখানো সম্ভব বলেন না সম্ভব না 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 আমার আওয়াজ তেলাওয়াত করবেন আল্লাহ নিজেকে দেখায় বলবেন আনার রহমান জান্নাতীরা দেখবে আমার নবী কো ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কমার লা তুযাম্মুনা ফি রুয়াতিহি আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যেমন কোনো অসুবিধা হয় না ওই দিন আল্লাহকেও দেখতে কোনো অসুবিধা হবে না এক দেখার ভিতরে 50,000 বছর পার হয়ে যাবে ও বন্ধুরা জান্নাতীরা যখন আল্লাহর দিদার লাভে ধন্য হয়ে যাবে তখন শুধু বলবে তখন শুধু তারা বলতে চাইবে এই কথা হুর খিলমান যেতেন নেয়ামত হায় তো সবসে বরকার নেয়ামত দিদার তো জান্নাত ও দোজখ সে ইয়া রব ক্যা করো আরজু হ্যায় মাই তুঝে দেখা করো আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি হবে আমি শুধু চাই তোমাকে দেখতে আল্লাহ আমি শুধু চাই তোমাকে দেখতে আল্লাহ আমি চাই শুনা তোমাকে শুধু দেখতে ও বন্ধুরা হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রাতের শেষ ভাগে নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কানতেন আর বলতেন তো জান্নাতরা বনে কাঁদে ওয়া মান বাদরা বাদু জখবার ওয়া বাস বাশাদ মুরা আজা তামান্নায়ে বিশালে তো আল্লাহ তোমার নেককার বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে দিও আমার মতো গুনাহগারকে তুমি দোজখেই দিও তবে রে মালিক দোজখের এমন জায়গায় রেখে দিও যেখান থেকে মনটা চাইলেই যেন তুমি মালিক রে দেখতে পারি আল্লাহ আমি দোজখের এমন জায়গাতে রাখিও যেখানে রাখলে তোমাকে দেখতে পারি ও বন্ধুরা যেখান থেকে আল্লাহরে দেখা যাবে এটা আর দোজখ থাকে নি কথা বুঝেন নাই এটা হলো মহব্বতের কথা আর কি একটু ঘুরে ফেসাইয়া বলা আল্লাহ আমার দুজখেই দিও আল্লাহ আমার দুজখেই দিও আমার দুজখেই দিও তবে তবে আমি যেন তোমারে দেখতে পারি
আমি জানি না আপনারা এতক্ষণে কত দূর বুঝছেন আমি জানি না ও বন্ধুরা তাহলে জান্নাত আল্লাহর বানানো কাউসার আল্লাহর বানানো আর নামাজ হলো নামাজের ভিতরে বান্দা কথা বলে জান্নাতের সাথেও না কাউসারের সাথেও না নামাজের ভিতরে বান্দা কথা বলে সরাসরি আল্লাহর সাথে এই জন্য হযরত মাওলানা শাহফজলুর রহমান গঞ্জে মুরাদাবাদি বলছেন মি আশরাফ আলী জান্নাত কা মজা বর হক হ্যায় কাউসার কা মজা বর হক হ্যায় মগর নামাজ মে জো মজা হ্যায় কিসি মে আমি অনেক দূর চলে গেছি গরীর কাটা কিন্তু আমাকে সিগন্যাল দেওয়া শুরু করতেছে ও ভাইরা আসেন কয় আমল আল্লাহ কয়টা 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 এক নাম্বার বেশি বেশি করে সালাম দাও ইনশাআল্লাহ বলি দুই নাম্বার দরিদ্রদেরকে খানা খিলাও যার যার তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও ছিন্ন করিও না বড় লোক হয়ে গেছে এই জন্য এ কোনো গরিব মানুষ কাউকে পরিচয় দেয় না এমনকি অনেক কোলাঙ্গার আছে অফিসে বাবা গেলে গ্রাম থেকে গেছে এই জন্য তার কলিগ তার সাথীরা যদি জিগা এই মুরব্বী লোকটাকে কমরাবাড়ির কাজের লোক কয়টা আমাদের বাড়ির কাজের লোক তোর চেয়ে বড় বড় পুরা কপাইল্লা এই জগতে আর কেউ হতে পারে না কেউ হতে পারে না কেউ হতে পারে না তোর বেশি টাকা পয়সা আর তোর ভালো উন্নত মানের খাবার আর কুকুরের মুখে গরুর গোশত খাওয়া এর চাইতে একটু কোনো ব্যবধান নাই কষ্ট পাইছেন মনে হইতেছে মহাতারাম হাজরিন আসুন তিন চার নম্বর হলো রাতের শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ ও বন্ধুরা আল্লাহর নবী কয় এই চার আমল যদি কেউ করো তাদখুলুনাল জান্নাতা বিসালাম পুরস্কার হলো উম্মত এই চার আমল যদি কারো মধ্যে থাকে কোনো টেনশন নাই নিরাপদে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে হযরত আব্দুল্লাহ বিন সালাম মনে আসেনি আপনারা একেবারে আগের কথাটা গাছের উপর থেকে দেখেছিলেন আর মনে মনে চিন্তা করেছিলেন তাওরাতের বিবরণ অনুযায়ী তো মিলে তিনি নবী গিয়ে দেখি বলেন কি এবার যখন শুনলেন এই চার আমলের কথা বলেছেন সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে হে মুসলমান এবার আসেন মূল জায়গায় মূল কথা হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছেন তো মুসলমান হয়ে গেছেন কোনো ঝামেলা নাই কোনো বেজাল নাই কোনো রকমের কোনো কোনো যদি কিন্তু নাই কিন্তু তারপরেও প্র্যাকটিক্যালি দুই একটা জায়গায় একটু সমস্যা কি এক নাম্বার হলো ইহুদি ধর্ম মোতাবেক উটের গোশত খাওয়া ছিল হারাম ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া কয় না রে কয় না ইহুদিদের জন্য ছিল হারাম মুসলমানের জন্য উটের গোশত হালাল ও ভাইরা তবে হালালের অর্থ হলো খাইতে পারেন অনুমতি আছে কিন্তু হারামের অর্থ হলো কোনোভাবেই খাওয়া যাবে এখন লক্ষ্য করে দেখেন ইসলামের বিধান মোতাবেক উটের গোশত খাওয়ার অনুমতি আছে না খাওয়ারও সুযোগ আছে কিন্তু ইহুদি ধর্ম মোতাবেক খাওয়ার কোনো সুযোগ হারাম এখন উনি তো মুসলমান এখন যদি উটের গোশত খাওয়া শুরু করে আত্মীয় স্বজন যারা আছে সবাই বলবে রাক্ষস উটের গোশত খাইবার লাগি কলিমা পড়ছে দেন না আমাদের দেশে অনেক হিন্দু মুসলমান হইলে এমনই ওই তার আত্মীয় স্বজন হিন্দুরা কয় কি জানেননি করে এত জিব্বা লম্বা এ গরুর গোশত খাইতে মুসলমান হইছে আমার বলরাম আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে এখানে সংঘর্ষ এজন্য হযরত আব্দুল্লাহ বিন সালাম মনে মনে চিন্তা করলেন ভালো করে শুনলেন এই জায়গাটাই আসল জায়গা মনে মনে চিন্তা করলেন আমি উটের গোশত খাওয়া হালাল আল্লাহর হুকুম এটা মানলাম কিন্তু আমি যদি না খাই তাহলে ইসলামের বিধানে কোনো বড় গুনাহ হয় না বাকি না খাইলে তাদের মনটা একটু আমার প্রতি সহনশীল থাকবে ঠক্কর হবে না এক দুই নাম্বার হলো ইহুদিদের জন্য শনিবার দিন মাছ ধরা ছিল হারাম মুসলমানের জন্য কোনো শনি রবি নাই যখন মঞ্চে ধরো মনে না চাইলে না ধরো হযরত আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করেন ইসলামের বিধান মোতাবেক শনি রবির কোনো তাকিদ নাই যখন মনে চায় যখন দরকার তখনই মাছ ধরতে পারো তাই আমি যদি শনিবারে না ধরি শনিবারে ধরাও ইসলামে অনুমতি আছে হালাল আমি মানলাম কিন্তু যদি না ধরি ইসলামের বিধান মোতাবেক বড় কোনো গুনাহ হয় না ইহুদিদের ধর্মে তো এটা বড় অপরাধ হয়ে যায় কাজে আমি না ধরলে তাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালো থাকবে এতটুকু চিন্তা করে
ভিতরে হযরত আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা নো নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবী উটের গোশত হালাল জেনেও যদি না খাই আর শনিবার দিন মাছ ধরা হালাল জেনেও যদি না ধরি তাদের সাথে আমার সম্পর্কটা একটু ভালো থাকে তাহলে কেমন হবে কি হবে হযরত আব্দুল্লাহ বিন সালাম যখন এই কথা বলেছেন জবাব দিয়ে মহান আল্লাহ আমার তেলাওয়াত কি তো সূরাতুল বাকারার 208 নাম্বার আয়াত নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা হে ঈমানদাররা ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করো এবার একটু ভালোভাবে খেয়াল করে আমার দিকে তাকান আমি বলেছিলাম ইসলামের ভিতরে প্রবেশ করার দুই ব্যাখ্যা এক নাম্বার ব্যাখ্যা হলো বান্দারে যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি সব অঙ্গ দিয়ে তুমি ইসলাম মানো এবার আপনারা আওয়াজ করে বলুন শুধু বাহিরের অঙ্গ দিয়ে না ভিতরের অঙ্গ দিয়েও কথা কয় না কথা কয় না কথা কয় না শুধু বাহিরে উপর দিয়ে দেখাইলেন আমি ভাক্কা মুসলমান ভিতরে ভিতরে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র এই নাই না আছে এরকম অনেক আছে উপর দিয়ে দেখায় বড় লেভেলটা বড় ভালো মুসলমানি লেভেল মুসলমানি সুরত ভিতরে ভিতরে কিন্তু গোড়া কাটে তবে মনে রাখবা ইসলামের বিরুদ্ধে যত গোপনে যারা যত ষড়যন্ত্র করেছে একটাও গোপন থাকতে পারে নাই আল্লাহ তাদেরকে জাতির সামনে মুসলমানের সামনে প্রকাশ করে দিয়েছেন আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝানোর মতো সময় হবে না এই জন্য আমি খুব শর্ট করে আমি কথাটাকে স্টেশন পর্যন্ত নিয়ে যাইতে চাচ্ছি ও বন্ধুরা যত গভীরেই ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক কারণ কোরআন আমার না কোরআন মাওলানা জমির উদ্দিন সাহেব হুজুরের না কোরআন কোনো আলেমের না কোরআন কার কালাম আরে এত আস্তে বলেন আর একটু জোরে কোন জায়গা বুঝেননি কোরআন কার কালাম ষড়যন্ত্র করেন আল্লাহ তো সব কানি দেখেননি না দেখেন না কয় না কয় না কয় না দেখেননি না দেখেন না দেখেন কি দেখেন না এক কথাই বুঝবেন এক কথাই মাত্র মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ তোমার কুদরতের বিশেষ কোনো নিদর্শন দেখায় দাও আল্লাহ কয় তোমার সামনে না একটা পাথর আছে বলে হ্যাঁ আছে কয় লাঠি দিয়ে পারি দাও লাঠি দিয়ে আঘাত করো তিনি আঘাত করলেন আঘাত করার সাথে সাথে পাথরটা দুই টুকরা হয়ে গেছে ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়েছে আল্লাহ কি করবো ক দ্বিতীয়টা আবার আঘাত করো দ্বিতীয়টাই আঘাত করছে এটাও দুই টুকরা হয়েছে তিন নম্বর আরেকটা পাথর বেরিয়ে এসেছে তিন নম্বর পাথরে আল্লাহ বলেন মোসা আঘাত করো আঘাত করছে দুই টুকরা হয়ে গেছে দুই টুকরা হয়ে গেলে এটার ভিতর থেকে একটা জিন্দা পোকা বা কীড়া আপনারা যেমনি বুঝেন আর কি একটা জীবিত কীড়া বের হয়ে মোসা নবীর সাথে কথা বলতে শুরু করেছে কি কথা বলছে একটু শোনাইব আপনাদেরকে না কষ্ট হয়ে যাইতেছে সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি পয়গম্বর মুসা ওই আল্লাহ পবিত্র যেই আল্লাহ এই তিন পাথরের ভিতরেও আমাকে দেখেন প্রথম কথাটাই কি সুবহানা মান ইয়ারানি ওই আল্লাহ পবিত্র যে আল্লাহ তিন পাথরের ভিতরে আমাকে দেখেন ওয়া ইয়ারিফু মাকানি আমি কোন জায়গায় আছি আমার আল্লাহ আমার বাড়িটাও চিনেন ওয়া ইয়ারযুকুনি পয়গম্বরগো আমার যখন খাবারের দরকার হয় আমার মালিক এই তিন পাথরের ভিতরে আমাকে রিজিক দেন চার নম্বর হলো ওলায়ংসানি আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন বলেন না বলেন না বলেন না ভুলেন হে মুসলমান তিন পাথরের ভিতরে যদি একটা পোকাকে আল্লাহ দেখেন তার বাড়ি চিনেন সময় মতো রিজিক দেন আল্লাহ যদি ভুলেন না আমরা তো আশরাফুল মাখলুকাত আমরা যদি মালিকের গোলামি করি তাহলে ওই মালিক আমাদের রিজিকের জন্য দুনিয়ার কোনো কাফের বেইমানের কাছে হাত পাতাইবে না অবশ্যই মালিক আমাদেরকেও ঘরে রেখে খাওয়াইতে পারে
কিন্তু আজকে আমরা রিজিকের জন্য এদের ওদের এদের ওদের এদের ওদের কাছে গিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে এবার বলেন আপনি যত গোপনেই থাকেন না কেন আল্লাহ দেখেন নি না দেখেন না জানেন নি না জানেন না হে মুসলমান তাহলে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চাই প্রকাশ্যে হোক চাই গোপনে হোক কেউ কিন্তু রেহাই পাবে না অবশ্যই ষড়যন্ত্রকারীদেরকে আল্লাহ মুসলিম উম্মার সামনে প্রকাশ করে দিবেন লাঞ্ছিত আর অপমানিত হওয়াই লাগবে কারণ কোরআন হলো আমার আল্লাহর কালাম আর আল্লাহর কালামের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ কাউকে সম্মান নিয়ে বাঁচতে দেয় না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন মহব্বতের সাথে সবাই বলি আমিন ও মুসলমান বলছিলাম এক নাম্বার ব্যাখ্যা হলো সকল অঙ্গ দিয়ে ইসলাম মানো দুই নাম্বার ব্যাখ্যা হলো আল্লামা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করো এর অর্থ হলো ও বান্দা বান্দি আমার যত হুকুম আকাম আছে সবগুলো মানো এক দুইটা মানবা আর দুইটা ছেড়ে দিবা এমন না যত বিধান আছে সব মানো এবার আওয়াজ করে আপনারা জবাব দিবেন নামাজ পড়া কার বিধান রোজা রাখা কার বিধান কাজ করা যাকাত দেওয়া কার বিধান এবার যদি ইসলাম ভালো লাগে যদি আপনার কাছে ইসলামের বিধান ভালো লাগে আপনি যদি পরিপূর্ণ মুসলমান হতে চান ইমানি আওয়াজে একটা জবাব দিবেন আমি বলবো আপনারা জবাব দিবেন পর্দা করা কার বিধান পর্দা কার বিধান তাহলে পর্দা আল্লাহর বিধান ও মুসলমান আজকে অনেকে নামাজ পড়ে রোজা রাখি আজ করি কিন্তু পর্দা এবার আপনারা বলেন সুদ হারাম না হালাল হারাম হে মুসলমান সুদ হারাম সুদ হারাম সুদ হারাম এটা মুয়াদ্দিস হুজুরে হারাম করছেন ও দাওরাই মাদ্রাসার মুহতামিম সাহেব হারাম করছেন কে হারাম করছেন কে হারাম করছেন এই সুদ হারাম এটা বলছেন কে মৌলভীদের উপরে তো রাগ করে কোনো লাভ নাই الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا ব্যবসা হালাল সুদ ব্যবসা হালাল সুদ হারাম 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 ও বন্ধুরা এই হারামের বিধানটা কার তাহলে পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করা লাগে নামাজ যেমন করে পড়তে হবে তেমনি ভাবে সুদ আপনাকে ছাড়তে হবে রোজা যেমন করে রাখতে হবে ঘুষও ছাড়তে হবে ও বন্ধুরা যেমন করে মক্কা মদিনায় গিয়ে হজ করতে হবে ঠিক তেমনি ভাবে আপনাকে পর্দার বিধান মানতে আরো জোরে পর্দার বিধান মানতে হবে আজকে পর্দার বিধান মানি না যেমনে মনে চায় এমনে চলি ও বন্ধুরা আমার চোখে দেখা আমার চোখে দেখা সামনের মোটর সাইকেলের সামনের সিটে হইলো জন্ডিস পিছনের সিটে হইলো লেডিস পিছনে বসে বসে লেডিস কিটানে মা কথা কয় না যেই লেডিস রাজপথে রাস্তার মধ্যে প্রকাশ্যে বুরকা ভরে টানে আরে আমি বুঝাইতে পারতেছি না না মোটর সাইকেলের পিছনের সিটে বসে মেয়ে 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 যুবতী যুবতী উঠতি বয়সের মেয়ে সিগারেট টানে আমার ভাইয়েরা পোশাক আশাকের তো কোনো খবর নাই চলাফেরা হবে ইহুদি আর খ্রিস্টানদের পোশাকে আর দুর্ঘটনা ঘটলে বিচার চাইবে সৌদি আরবের শরিয়া আইনে দুইটা হইতে পারে না মান্দার গাছ লাগায় যেমন কাঁথা আলাসা করা যায় না বেপর্দা হয়েও নিজের ইজ্জতের কোনো হেফাজতের কোনো গ্যারান্টি দেওয়া যায় না চলতে চাইবে ইহুদি খ্রিস্টানদের মতো আর দুর্ঘটনা যখন ঘটবে কোনো অন্যায় ঘটবে তখন আমরা বাঁচার মতো অবস্থা চাই দুষ্টদের বিচার চাই তুমি বিচার চাওয়ার আগে তুমিও একটু সাবধান হয়ে যাও
বিচার তো অবশ্যই চাইবা অবশ্যই চাইবা কিন্তু তারপরে তোমাকেও একটু সাবধান হওয়া লাগবে আমার ভাইরা আমার বন্ধুরা এই কথাটাই তো এই কথাটাই তো হাটহাজারী হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন আর এই বলার কারণে ওনাকে কে কত রকমের ব্যঙ্গ করছে কত রকমের আমার ভাইরা এখানে মূল কথাটা ছিল এই যে কিছু কিছু জিনিস আকর্ষণীয় পুরুষের জন্য যুবতী মেয়ে আকর্ষণীয় মেয়েদের জন্য যুবক ছেলে অবশ্যই আকর্ষণীয় ওমা কথা কয় না নাকি এখানে আকর্ষণ নাই আকর্ষণ যদি না থাকে তো বিয়া করলেন কে লিগা বিয়া করান কে লিগা বিয়া করবার নিয়ত করে রাখছো কে লিগা তাহলে অবশ্যই আকর্ষণ আছে আমার বন্ধুরা তাই যেহেতু আকর্ষণ আছে যেই জিনিসের প্রতি আকর্ষণ থাকে সেই জিনিস একটু ঢেকে ঢেকে রাখতে হয় জীবনে দিকেও 1000 টাকার একটা নোট এমনি হাতে লয়ে হাঁটেন না এমনি এমনি হাতের মধ্যে 1000 টাকা কেউ হাতে এমনি নিয়ে কেউ হাঁটেন না সবাই আরে বাপ রে বাপ হাতে লাখ হয় না তাই নাই এমনি কাটতে লাগা ওই হলো কারণ কি কারণ এটা দেখলে সুরের আকর্ষণ লাগে এই জন্য এটাকে নিয়ে ওই ভিতরের পকেটে টাকার বেলায় বুঝে আমার বন্ধুরা টাকার প্রতি আকর্ষণ যুবকের যত একজন যুবতী মেয়ের প্রতি যুবকের আকর্ষণের চেয়ে একটু কম তো বেশি বুঝেননি আমার কথা টাকার নোটটার প্রতি টাকাটার প্রতি যত আকর্ষণ দেখতে যত ভালো লাগে মন যত এদিকে দৌড় দেয় যুবতী নারী এর চেয়ে দেখতে আকর্ষণ কম না বেশি তাহলে এটারে কি একটু আড়ালে রাখার দরকার না এটা করবে না এটা করবে না এটা করবে না খালি কয় যুবক সেই চালামো এটা হয় না এটা হয় না এটা হয় না বিড়ালের চোখের সামনে বিড়ালের চোখের সামনে বাজা মাছ দিয়া তাকে লাঠি দেখাইলে যেমন যতক্ষণ লাঠি থাকবে ফিরানো যাবে লাঠি থাকবে না ফিরানো যাবে না ঠিক তেমনি ভাবে বেপর্দা রাস্তায় মেয়েরা যদি ঘোরাফেরা করে যুবকদেরকে পুলিশের লাঠি দেখায়া কিছু সময়ের জন্য ফিরাইয়া রাখতে পারবেন লাঠি থাকবে না তাদেরকে আর অপরাধ থেকে ফিরাইয়া রাখা যাবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন আরো জোরে কোন আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা এই জন্য কোরআনে আল্লাহ বিধান দিয়েছেন পর্দার বিধান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ মাদ্রাসা এই এলেম শিখানো হয় এই কথা তাদেরকে জানা দেওয়া হয় শিখায় দেওয়া হয় এই জন্য আমার বন্ধুরা লক্ষ্য করে দেখুন লক্ষ্য করে দেখুন আমাদের এই মাদ্রাসাগুলোতে যারা লেখাপড়া করে তাদের মাধ্যমে ইপটিজিং হয় না ও বন্ধুরা কওমি মাদ্রাসার বারান্দায় ইপটিজিং এর ঘটনা ঘটে না দর্শনের ঘটনা ঘটে না ইউনিভার্সিটিতে পুলিশ পাড়া দিয়েও দর্শনের সেঞ্চুরি বন্ধ করা যায় না ও মুসলমান তাহলে আসুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করো আজকে থেকে নিয়ত করি পরিপূর্ণ রূপে প্রবেশ করতে গেলে কি লাগবে সহজ ভাষায় আমি বলে দেই গুনার কাজ ছেড়ে দিতে হবে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান গুনার কাজ ছেড়ে দিতে হবে নেক আমলগুলো করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ হাত তোলেন হাত তোলেন হাত তোলেন হাত তোলেন নারে তাকবীর আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সবাই বলি আমিন গুনার কাজ করা যাবে গুনার কাজ করা যাবে নেক আমল ছেড়ে দেওয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না রমজান মাসের রোজা ছেড়ে দেওয়া যাবে না ধনী হলে হজ ছেড়ে দেওয়া যাবে না যাকাত দেওয়া যাবে ছেড়ে দেওয়া যাবে না পর্দাবাদ দেওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হারাম কাজে লিপ্ত হওয়া যাবে না ও বন্ধুরা সব হারাম কাজ ছেড়ে দিয়ে দেই তাহলে একটু খেয়াল করেন কিছুক্ষণের জন্য চুরি চুরি করবে না ডাকাতে ডাকাতি করবে না দুর্নীতি বাজে দুর্নীতি করবে না সুদ করে সুদ খাবে না ঘুষ করে ঘুষ খাবে না তাহলে তো কোনো অন্যায়ই থাকে আল্লাহ তাহলে কোরআন হাদিস যেগুলোকে বলছে শয়তানের পথ লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ এরা তোমাদের শত্রু কিন্তু আজকে আমরা শয়তানের পথেই বেশি চলতেছি আর চাইতেছি শান্তি নিরাপত্তা উন্নতি প্রগতি আহা আল্লাহর বিধান অমান্য করে অনেক কিছুই চাওয়া যাবে পাওয়া যাবে তাই আসুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো আমরাও ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করব বন্ধুরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে প্রবেশ করতে হলে হারামগুলো ছাড়তে হবে
আর হালাল গুলো ধরতে হবে কোনটা হালাল কোনটা হারাম এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে আর এই জানার নাম হলো এলেম আর এই এলেম যদি দরকার হয় তাহলে লাগবে অবশ্যই মাদ্রাসা জুড়ে কোন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর রাস্তে অনুরোধ করে বলছে একেবারে আল্লাহর রাস্তে দয়া করে কেউ এখন উঠার চেষ্টা করবেন না এখন যদি কেউ উঠতে চান তাহলে সোজা সবটা উত্তর হলো মাদ্রাসার মহব্বতের মধ্যে ঘাটতি আছে দয়া করে কেউ উঠবেন না যদি উঠেন আপনার উঠার দ্বারা যদি আরেকজন দেখা দেখি উঠে মজলিস যদি ভাঙে আমার মনে হয় আল্লাহর দরবারে আপনাকে জবাব দিতে হবে মহতরম হাজেরিন বর্তমান আমাদের যেই সময় হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি বলতেন এই মাদ্রাসাগুলো হলো ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে সেনাবাহিনী থাকে আমার বন্ধুরা কেন সেনাবাহিনী থাকে যাতে বাহিরের কোন শত্রু দেশের উপরে হামলা করতে চাইলে তারা যেন চিন্তা করে হামলা করে আর হামলা যদি করেই বসে আমাদের সশস্ত্র বাহিনী যেন তাদের দাঁত ভাঙা জবাব দিতে পারে আমার ভাইয়েরা সেনাবাহিনীর কাজ হলো বহির শত্রুর হামলা থেকে দেশকে রক্ষা করা কওমি মাদ্রাসাগুলোর কাজই হলো সব বাতিলের ভাবকাজ থেকে যত কথা আসবে সব কথা খণ্ডন করে এই দেশের মানুষের ঈমানকে হেফাজত করা কওমি মাদ্রাসার উদ্দেশ্যই হলো সকল বাতিলের হাত থেকে ইসলাম মুসলমানদের ঈমান ও আমলকে হেফাজত করা আল্লাহর ফজল ও করমে আমি বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারি একমাত্র কওমি মাদ্রাসা যা সৃষ্টির সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে সব বাতিলের মোকাবেলা করে যাচ্ছে দেওবন্দি ওলামায়ে কেরাম নিঃসন্দেহে আমাদের দেশে আমি প্রায়ই বলি আমাদের দেশে আশেকের রসুলের অভাব নাই বারোই রবিউল আউয়াল আসলে জিলাবি খাওয়ার জন্য লোকের অভাব হয় না কিন্তু নবীর বিরুদ্ধে যখন কুৎসা ঘটনা হয় শাপলা সত্তরে যাওয়ার জন্য কওমি মাদ্রাসার আলে মোলামা সারা কাউকে পাওয়া যায় না সেই জন্য এই মাদ্রাসাগুলো টিকায় রাখার দরকার বন্ধুরা বিশাল বাজেট আপনারা শুনেছেন মাদ্রাসার আয় 92 লাখ খরচ 95 লাখ মাশাআল্লাহ আমি শুনে বড় খুশি হয়েছি এখানে সরকারি টাকা কত আছে